হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরো একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে একদমই সময় নষ্ট করব না কুইক কয়েকটা আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে খুব তাড়াতাড়ির মধ্যেই শেয়ার করে দিচ্ছি কথা বলতে চলেছি ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু দুজন ফুটবলারের সাথে প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই দুজনকে সাইন করতে চলেছে ইস্টবেঙ্গল এবার কিন্তু তাদের সাথে পুরোপুরি প্রি কন্ট্র্যাক্ট সাইন হয়ে গেছে তাদের মধ্যে প্রথমজন হলেন ওডিশা এফসির উইঙ্গার নন্দকুমার শেখার নন্দকুমার শেখারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব প্রি কন্ট্র্যাক্ট সাইন করে নিয়েছে আগেই জানিয়েছিলাম নন্দকুমারকে চাইছে ইস্টবেঙ্গল তাদের পরবর্তী সিজনের উইঙ্গার পজিশনটাকে সিকিওর করার জন্য কারণ দুরন্ত ফর্মের মধ্যে দিয়ে আছেন নন্দকুমার শেখার ওডিশা এফসির হয়েও মারাত্মক খেলেছিলেন এই সিজনটাতে তো তার সাথেই কিন্তু প্রি কন্ট্র্যাক্ট সাইন করে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব একদমই ডিল ডান তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম নন্দকুমার এই সিজনে ওডিশা এফসির হয়ে ছটা গোলার একটা অ্যাসিস্ট করেছিলেন কুড়িটা ম্যাচের মধ্যে তো এটা পুরোপুরি ডিল ডান এরপর সেকেন্ড যে আপডেটটা দেব সেটা কিন্তু কথা বলতে চলেছি চেন্নাইন এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার এডউইন সিডনি ভ্যান্সপলের ব্যাপারে তোমাদেরকে এটাও জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সাইন করতে চাইছে এই ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারকে যিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন তো এডউইন সিডনি ভ্যান্সপলের সাথেও ডিল ডান হয়ে গেছে মানে প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের তো এই দুটোই বড় আপডেট ছিল আজকের এই কুইক ভিডিওতে তোমাদেরকে এই দুটো আপডেটই শেয়ার করতাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের কি মতামত এই দুটো সাইনিংয়ের ব্যাপারে অর্থাৎ নন্দকুমার শেখার এবং এডুইন সিডনি ভ্যান্সপল সেটা অবশ্যই নিচে কমেন্টে জানিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটাকে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা